हेलो फ्रेंड्स, वेलकम टू यूनिवर्सल कॉलेज फैमिली। शुभ सप्तमी प्रीति शुभेच्छा आंतरिक अभिनंदन सबाई ग्रहण करूँ। आशा करी सबाई भलो आछेन। आर ब्लॉगटा आज के आमराई स्टार्ट करछी। ब्लॉगटा आज के आमरा बोलते शुधु आमी नई, आमार साथे आछे हेलो शुभ सप्तमी। আমাদের চিন্তা আপনাদের আশা করি অসুবিধা হচ্ছে না। আমি স্বস্তিকা ডল, আর এটা তো তোমার পরিচয় দাও। আমার তো দরকার নেই, সবাই আপনারা চেনেন। ব্যাপারটা হলো আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন, বিকজ আজকে আমাদের যে ইউনিভার্সাল কলেজের মেইন মেম্বার মানে মৌমিতা মানে আমাদের দিদি ভাই, তারা আজকে স্টার্ট করছে না। কারণ আজকে হলো আমাদের এটা একটা সারপ্রাইজ ব্লগ। আগের ব্লগে দেখেছেন কমপ্লেক্স ওদের খুব বিশাল করে পুজো হয়, ওদের একটা নিজস্ব বন্ধু বান্ধবের আড্ডা থাকে। বাট স্টিল নো রিস্ক নো গেইন কথাটা তো আছেই। আসলে কি আমরা নই, আমার সাথে আরো দুজন নতুন মেম্বার আছে। এটা আপনাদের কাছে সারপ্রাইজ যে আমরা আজকে দুজনে একা নেই, আমাদের সাথে আছে দাদা ভাইরই বন্ধু মানে আমার আরেক দাদা এবং আমার বৌদি। চলে এসো তোমরা, সবার আপনাদের সাথে পরিচয় করে দিই, নাম বলে দাও। এদিকে নালে দেখাবো কি করে পরিচয়। হাই, এই হচ্ছে শান্তনু। হাই, আমি হচ্ছে কুহু, আমার আরেক দাদা বৌদি, এবং আজকে আমরা চার ভাই বোনে মিলে দিদি ভাইদের সারপ্রাইজ দেবো। তো সেটাই আপনারা দেখতে থাকুন, আমরা কি করে ওরা কি করে চমকায় কি হয়, চলুন। আর আরেকটা জিনিস দেখে নিই, এটা ভেতরে পুজোটা মানে আমরা কিন্তু চলে এসেছি, মানে পুজো টুজো হচ্ছে, কোথায় আছে কেউ কোথায় আমরা কিন্তু জানি না, জানি না। ওরা আরো বাড়িতে বাড়িতে আসছে। চলুন আপনাদের নিয়েই আমরা যাই, দেখতে থাকুন ওরা দরজা খুলে কিরকম চমকটা পায়। আমরা চলে এসেছি, এবার এবার বেলটা বাজে দেখি। 11 মিনিটস লেটার সারপ্রাইজ। ওদেরকে বাড়িতে তাহলে পাওয়া গেছে, ভাবতে পারিনি বাড়িতে পাবো। হঠাৎ করে আমরা ভাবতে পারি না ওনাকে আমরা পাবো। তো আজকে কি তোমাদের মানে কেমন এক্সপ্রেশনটা বলো? আমি বুঝতেই পারছি না তোমরা ঢুকলি কেন। দিদি ভাই আমাদের খুলে চলো, ঘরে চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি যে ওরা হঠাৎ করে আমার বাড়িতে চলে আসবে, এভাবে আমি বুঝতে পারিনি। সব যে কেন এলো, কি করতে এলো, কি বেরোনোর ব্যাপার কিছুই বুঝতে পারছি না। আবার বলছে খাবো এই দুপুরবেলা, ভর দুপুরবেলা এই একটার সময় আমি এখন ওদের কি খেতে দেবো তারও কোনো কিন্তু ঠিক নেই। কি রে, আমরা সপ্তমীর দিন আমাদের দিদি ভাইয়ের বাড়ি এসেছি, বলে কিনা আমাদের খাবার জন্য না, আপনারা বলুন এটা কি ঠিক?
এত জোর আমরা এসেছি আর দিদি ভাই আপনারা তো রেসিপিস গুলো দেখেছেন যে এত রেসিপিস করে সবার জন্য একটা রান্না করতে পারবে না দিদি ভাই হাত দিলেই জাদু এমনি হয়ে যাবে দাদু ও বাবা সবাই এগুলো হচ্ছে 13 নম্বর কথা চলছে কিচ্ছু করে খাওয়াবো না এসছে এখন আর সবচেয়ে বড় কথা আমার খাওয়ার কথা বলছি কালকে আমাদের নিচে খাওয়া তুই জানিস না খাবি না এ মা খাবো না মানে বিদ্যুৎ রান্না করে খাওয়াবি মামিকে বাদ দেওয়া উচিত নয় লুচি আচ্ছা মুশকিল আসানকে এখন আমি দেখিনি কারণ আমি নাকি বেরোবো ওদের সাথে গল্প করবো লুচি বানাবো আবার লুচিটা শুধু লুচি নুন দিয়ে চিনি দিয়ে খাবো না না নুন চিনি দিয়ে লুচি হবে না তার মানে আমার তরকারিও বানাতে হবে তো আমার মুশকিল আসানকে আমি ডাকি একবার তাহলে জিজুই তো নেই এখনো জিজু দেখলে ব্যাপারটা কি হয় বুঝতে পারছো আই গেট মানে জিজুর মুখে হ্যাঁ জিজু এসেছে জিজু এসেছে মোটামুটি বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রচন্ড তেলিয়ে তেলিয়ে কথা বলছে লুচি লুচি তরকারি খেতে হবে তো হ্যাঁ ঠিক আছে লুচি তরকারির ব্যবস্থা তাহলে করে ফেলি আর সপ্তমীর দিন আজকে ভালোই হবে বেশ ইয়েটা তারপর কিন্তু আমরা আমাকে কিন্তু বাইরে নিয়ে গিয়ে খাওয়াতে হবে বাইরে নিয়ে গিয়ে খাই বাইরে গিয়ে শুধু তো পরের কথা আমি তো খাই ঠিক আছে তাহলে আগে আসতে বলতে হবে হ্যাঁ কাউকে তো বলা হয়নি গাড়ি নিয়ে বের করব গাড়ি ড্রাইভিং দেখে করবে আসতে বল তাড়াতাড়ি তাহলে আমি এখন মানে দেখতে থাকো তোমরা যে আরো 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 যখন এসেই যখন পড়েছে তখন তো আমাদের মজা আড্ডা চলতেই থাকবে আর পুজোতে আমরা বেরোবো বেরোতে পারবো কিনা বলতে পারছি না ড্রাইভার না পেলে বেরোনোর প্রশ্ন আছে না ড্রাইভারটা পাওয়া দরকার না হলে বাড়িতেই তাহলে বাড়ি একটু কেমন হচ্ছে রূপ একটা ভালো প্রস্তাব দিয়েছে কি গাড়ি কি গাড়ি ভেঙে যাবে কপালে চিন্তার রেখা আচ্ছা শোনো তার মধ্যে আবার কি বলছো বলতো এখন দিদি ভাইকে রান্না করতে হ্যাঁ বলাই হ্যাঁ বলছি এখন আসবি আরে এরা এসছে সব বিদ্যুরা এরা বেরোবে বলছে তুই কোথায় এখন
एक डलिया সবাই তো বিজি বেরি করেছে স্বাভাবিক ব্যাপার, তোরা যা পাগলামি শুরু করেছিস শেষের থেকে। যাকে এখানে এই পাগলামি এরা সবাই মোটামুটি বেরিয়ে গেছে, এদের মুখ গুলো এবার দেখো রূপ নাচছে, রূপে বেরোনোর একটু ইচ্ছা নেই তার মানে। হতেই হবে বলছিস বাবা? বুর্জ খলিফা দেখে চলে আসবে ও, তাহলে আসতে পারবে না বুর্জ খলিফা দেখে ওখানে থেকে। বুর্জ খলিফা দেখার মানে তো তোর 2 ঘন্টা ওখানে লেগে যাবে। রাস্তা জ্যামে 2 ঘন্টা আর প্যান্ডেলে ঢুকতে 2 ঘন্টা, 4 ঘন্টা ওখানে। ছোটু একবার আয় না, এ তো ঘুম থেকে উঠছে মনে হচ্ছে। রাত্রিবেলা গাড়ি চালিয়েছি? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে একদিকে। তিনটের সময় চলে আছে একটা। আর রূপ মজা পেলি? বলছি মুশকিল আসেন এসে গেছে, কালি ওরা বলছে লুচি খাবে, কালী আছে এই কথাটার জন্য। এখানে খেয়ে নি
আপনারা দেখতে থাকুন আমরা কি কি খাই আর কি কি আমাদের জন্য ব্যবস্থা আছে। এই আর বেশি কথা বলা দরকার নেই, তাড়াতাড়ি খেয়ে রেডি হ তোরা, নালে আর বেরোতে হবে না। শোন না, নিচে আমাদের তো আজকে ভোগ হয়েছে, ইয়ে কমপ্লেক্সের ভোগ হয়েছে, হচ্ছে তো খিচুড়ি আর আলুর দম আর চাটনি পায়েশ, ওগুলো নিয়ে চলে আসো। জিজু আমাদের জন্য তো অলরেডি এনে দিয়েছে, জিজু এনেই রেখেছে। থ্যাংক ইউ জিজু। এবং লুচির গন্ধটাও বেশ ভালো ভালো আসছে, সুতরাং এখন খাওয়ার দিকে এই যে আমার শালা শালিরা লেগে পড়েছে কাজে, আমি তরকারি তার পাশে লাবড়া আর ভোগের খিচুড়ি, আমি কথা বলতে বলতে লুচি দিয়ে খিচুড়ি বলে ফেলেছি, লুচি উইথ খিচুড়ি। নতুন মেনু, নতুন মেনু, আজকে সারপ্রাইজ, সবার মাথা ঘুরিয়ে গেছে, পুরো ঘুরিয়ে গেছে হঠাৎ করে এরকম।